اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. আমি আল্লাহর প্রশংসা করিতেছি যে আল্লাহ চন্দ্র সূর্য বানাইলো, ওই আকাশটা বানাইছে, ওই আল্লাহরই প্রশংসা করি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعواتهم دعوتهم الصائم صائم حتى يفطر والإمام الإمام العادل ودعوة المظلوم مظلوم يرفعها الله فوق الجمام ويفتح ويفتح لها أبواب السماء ويقول ويقول رب وإجاتي لا أنصرنك ولو بدين. أبي هريرة رضي الله عنه حضور صلى الله عليه وسلم ارشد হইল তিনি ব্যক্তির দোয়া ব্যর্থ হয়ে যায় না। এক নম্বর, ইফতারের সময় রোজাদারের দোয়া। দুই নম্বর, ন্যায্য বিচারক বাদশাহের দোয়া। তিন নম্বর, মজলুম বা দুস্তের দোয়া। আল্লাহ পাক তার দোয়া মেঘে রূপ উঠাইলেন, আসমানের সকল দরজা তার জন্য খুলিয়া যায় এবং বলা হয় আমি নিশ্চয় তোমাকে সাহায্য করিব, তবে পর্যন্ত বিলম্ব হইতে পারে। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রমজান আসিলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের রং বিবর্ণ হইয়া যাইত, নামাজ বেশি বেশি করিয়া পড়িতেন। সুবহানাল্লাহ, অপূর্ব বিনয় নম্রতার সহিত প্রার্থনা করিতেন, মাওলার ভয় ভীতি বর্ধিত হইয়া যাইত। অন্য রেওয়ায়েতে আম্মাজান বলেন, রমজানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয্যা গ্রহণ করিতেন না। অন্য হাদিসে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা স্ব ইবাদত ত্যাগ করিয়া রোজাদারের দোয়ার প্রতি আমিন আমিন বলিতে থাকো। রমজানের দোয়া কবুল হওয়ার আরও অনেক প্রমাণ রইয়াছে। অনেক সময় কাসমাদা হয় না বসত, অনেকেরই ধারণা দোয়া কবুল হয় না, কিন্তু দোয়া কবুল হওয়ার আরও শর্ত রইয়াছে, তা উপলব্ধি হওয়া উচিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন, কোনো মুসলমান আত্মীয়তার সম্পর্কহীনতা বা গুনাহের কাজ ব্যতীত অন্য কোনো দোয়া করিলে আল্লাহর তরফ হইতে তিনটি জিনিসের যে কোন একটি সে প্রাপ্ত হয়, হয়তো তার কাম্য বস্তু প্রাপ্ত হয়, না হয় তার উপর হইতে যে কোনো বিপদ দূর হইয়া যায়, নতুবা পরকালে উহার পুণ্য সে লাভ করে। সুবহানাল্লাহ।